আবারও তৃণমূল গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা মহকুমার 2 নং ব্লকের নয়ারহাট অঞ্চল। দীর্ঘদিন ধরে দিনহাটা মহকুমার বিধায়ক উদয়ন গুহ ও একদা উদয়ন গুহর সবচেয়ে ঘনিষ্ঠ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হুমায়ুন কবিরের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে সোমবার সকালে। বিধানসভা নির্বাচনের সামনে আসতেই এলাকা কার দখলে থাকবে তা নিয়েই গোষ্ঠী কোন্দল বলে মনে করছে রাজনৈতিক মহল। একদা উদয়ন গুহ ছায়াসঙ্গী মীর হুমায়ুন কবিরের সাথে দীর্ঘদিন ধরে বিধায়ক উদয়ন গুহর কোন্দল সামনে আসছিল বারবার। সোমবার সকালে দিনহাটা 2 নং ব্লকের তৃণমূল পার্টি অফিসের হুমায়ুন কবিরের লোকজনের উপর আক্রমণ করে বিধায়ক উদয়ন গুহর অনুগামী বলে অভিযোগ। সোমবার সকালেই গোষ্ঠী কোন্দলের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরবর্তীতে হুমায়ুন কবিরের অনুগামীদের মোটর বাইক আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন, পাশাপাশি 2টি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে। এই ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন অবধি এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে সমর্থ হয়নি পুলিশ। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।